I am alone now. My face is in my way. And I brought you here to tell you that I'm leaving. Life can be simple, no matter what is known. চন্দননগরে জেটি, আগে এইখানে ছোটো ছোটো জাহাজ এসে থামতো, তো এটা তখন করা হয়েছিল, যেহেতু এটা একটা চন্দননগর মানে হচ্ছে এটাকে বলা হতো ফরাসডাঙ্গা, ফরাসিদের একটা উপনিবেশ ছিল, তো তখন হতো, এখন আর হয় না। যদি এখানে ছোটো ছোটো অনেক ক্রুজ দেখা যায় গঙ্গায়, আর কদিন আগেই তো আমাদের এখানে ওই দূরে দেখা যাচ্ছে ওটাকে জলশ্রী, একটা ছোট্ট রেস্টুরেন্ট, এটা রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে, একদিন ওটাও তোমাদের ঘুরে দেখাবো। বলতে পারো আমাদের চন্দননগরের মুকুটে আরও একটা পালক যোগ হয়েছে। তো এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, সেই গল্পটা তোমাদের আজকে আমি বলবো। আগে দেখে নাও জায়গাটা খুব সুন্দর, একদম স্ট্যান্ড থেকে সোজা বেরিয়ে এসেছে গঙ্গা ধরতে গেলে ওপরেই এই জায়গাটা, আর এই জায়গাটার সাথে কুণাল আর আমার একটা সুন্দর গল্প আছে, তো তোমাদের সেই গল্পটা আজকে আমি বলব। এই সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখানে আমার আর কুণালের প্রথম দেখা হয়, মানে প্রথম ও আমাকে প্রপোজ করে। সেদিনও ছিল একটা 1st জানুয়ারির সন্ধেবেলা, আমি এসেছিলাম আমার দুই দিদির সাথে। তখন একদিন তোমাদের বলেছিলাম যে এখানে চার্চটা তখন খোলা থাকত, 1st জানুয়ারি 25th ডিসেম্বর, এখানে চার্চটা খুব সুন্দর করে সাজানো হয় আর সমস্ত সাধারণ মানুষদের জন্য খোলা থাকত। তো আমরা প্রত্যেক বছর ছোটোবেলা থেকে এখানে আসতাম চার্চ দেখব বলে, এত সুন্দর ডেকোরেশন, আলো দিয়ে সুন্দর করে সাজানো থাকে। তো সেই দিন সন্ধেবেলা এসেছিলাম আর সেই দিনই প্রথম কুণাল আমাকে দেখে আর প্রপোজও করে, আর আমি বলি না না, কিন্তু তারপরে জানি না সব কিছুই ওপরে লেখা থাকে, কোনোভাবেই হোক ব্যাপারটা হয়ে গেছে। তো যখনই আমি এইখানটা আসি আমার সেই আগের কথা মনে পড়ে যায়, খুব ভালো লাগে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এখন বাজে সকাল 6টা, আর এখনই দেখতে পাচ্ছ লোকজন প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর লোকজন সমাগম হয়ে গেছে, সবাই এসে গেছে, এখানে সবাই হাঁটে, ব্যায়াম করে, গল্প করে, কিন্তু শহরটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখনও ভালো করে সূর্যটা ওঠেনি, আস্তে আস্তে সূর্য উঠছে আর বেশ মায়াবী লাগছে। আমরা এখন এসেছি আমাদের চন্দননগরের, এটাকে বলা হয় রানীর ঘাট। তো রানীর ঘাটে এসেছি আর আমার পেছনেই দেখতে পাচ্ছ এই সেই জলশ্রী, যেটার কথা আমি যেটিতে দাঁড়িয়ে তোমাদের বলছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে এই এটা একটা ভাসমান রেস্টুরেন্ট করেছে। I am alone now. My
faces in my way. And I brought you here to tell you that I'm leaving. Life can be simple, no matter what is known. সকালবেলা ফ্রেশ যে মাটনটা কাটা হয় সেটাই আমরা নিয়ে যাই বেশিরভাগ সময়। কুনালি আসে, আজকে রবিবার ছুটির দিন, আমার ইচ্ছা হলো তাই ওর সাথে বেরিয়ে পড়লাম। আর মাটন কাটতে এখন একটু দেরি আছে বলে আমরা জাস্ট শহরটাকে এক্সপ্লোর করছি সকালবেলা, আর তার সাথে রাস্তায় কোথায় চাও খেলাম। কালকে মায়ের ছিল পূর্ণিমা, মাগি পূর্ণিমা ছিল তাই মা নিরামিষ খেয়েছে, আর চিকেনটা মা একদমই পছন্দ করে না, খাই না করতে গেলে, ওই জন্যই আজকে সকালবেলা আসা মাছন কিনবো বলে। তো মাছন কিনে নিয়ে গিয়ে আজকে বাড়িতে যাবো। আর হ্যাঁ, আমি রান্না করবো না, করবে মা, কেননা মায়ের হাতে মাছনটা সব থেকে বেশি সুন্দর হয় সবাই বলে। তো আজকের এই মায়ের হাতের মাছনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। I am alone now, my face is in my way. তো আমি বলছিলাম যে আজকে মাটনের রেসিপিটা, মানে স্পেশালি মায়ের বানানো মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে মা কী করে বানায়। তো আমি এখন চলে এসেছি আমাদের একতলায় নিচের ঘরে, আমি থাকি ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বলতে পারো, এটা হচ্ছে মায়ের রাজত্ব আর ওপরটা আমার রাজত্ব। তো যাই হোক, আর আজকে মায়ের রান্নাঘরে মানে নিচের কিচেনে মাটন রান্না হবে, চলো দেখো। চলে এসেছি মায়ের রান্নাঘরে। তো মা দেখো আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভাজছে, আর এখানে কী করেছে মা, জোরে কথা বলো, শুনতে পাবে না, এত আস্তে আস্তে কথা বললে হবে না, জোরে কথা বলো। নুন দিয়ে হলুদ দিয়ে মটন সেদ্ধ করে। আচ্ছা, নুন আর হলুদ দিয়ে মাটনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে, আর এখন কাটছে হচ্ছে পেঁয়াজ, আর আলুটা এখানে ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নিচ্ছে, আর বোধহয় পেঁপেও দিয়েছো নাকি মা? ও, তো একটা পেঁপেও দিয়েছে। আমারও মাটনের সাথে বেশ বড় বড় আলু থাকবে আর পেঁপে থাকবে, আমার ভালো লাগে খেতে, মাটনটা ভালো হয়। আচ্ছা, এখন দিচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, হ্যাঁ বলো, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, ছোটো এলাচ, ফোড়ন দিচ্ছে তেলে। আবারে দেখো তেলে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো ভাজবে। মা এতই মিনমিন করে কথা বলে তোমরা হয়তো শুনতে পারবে না, তাই আমি রিপিট করছি, পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিচ্ছে, সুগার ফর কালার, তাই তো, তাহলে কালারটা ভালো আসে, মানে শুধুই গুণ থাকবে রূপ থাকবে না, তা তো হয় না, রূপ আর গুণ দুটোই হবে। আর রান্নায় যদি সুন্দর রং হলে ওখানেই বোধহয় অর্ধেক অ্যাপেটাইটটা বেড়ে যায় খাবার, তাই কালার একটা ম্যাটার করে রান্নার ক্ষেত্রে, স্পেশালি ফর মাটন চিকেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কালার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পেঁপে দিয়ে আলু দিয়ে সুপ। আচ্ছা, এটা হচ্ছে মায়ের
দেখো, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাটন দিয়ে স্যুপ। এটা নাকি মায়ের ফেভারিট, এটা মা খাবে। আর এটা হচ্ছে শুধু আমার আর কুণালের জন্যে, এরকম মানুষ এই যুগে বিরল। যে কষা মাছ আর মাটন খেতে ভালোবাসে না, তার নাকি এই পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাটন দিয়ে স্যুপটাই প্রিয়। যাকে যার যার পছন্দ। তো পেঁয়াজটা ভাজা হলে, আচ্ছা এবার কি দিচ্ছে, আদা বাটা, আর দেবে রসুন বাটা, নাকি এটা রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। আমরা একটু স্পাইসি খাই, স্পাইসি মানে স্পেশালি আমি একটু বেশি স্পাইসি জিনিস খাই। তো কাঁচা লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার। আর তার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না, এমনি লঙ্কা। আগেই বলেছি আমরা খুব স্পাইসি খাই। যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, ভাজাও আছে, সেদ্ধ অল্প হলুদ। ও, যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছে বলে অল্প, জাস্ট মানে কষানোর সময় হালকা অল্প করে হলুদ দিয়েছে, কেননা মাটনটা আগেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল। আর কি দিচ্ছ? অল্প একটু টমেটো আর টক দই। আচ্ছা, অল্প, একদমই অল্প, মানে হাফ হাফ টমেটো আর টক দই দিচ্ছে। দই যদি সিদ্ধ হয়ে যায়, মাংসটাকে টেন্ডার করে, একটা আলাদা স্বাদ নিয়ে আসে রান্নায়। মাংসটা দেখেছ এখনই কি সুন্দর কালার দিচ্ছে, দারুণ কালার হয়েছে। এরপর মনে হয় মাংস কষতে কষতে যখন মশলাগুলো তেল ছাড়বে, তখন মাটনটা দেবে। মশলা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আর মা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিল, কেননা মাংস তো অলরেডি সেদ্ধই আছে। যদি কষিয়ে মাংসটাকে প্রেশার কুকারে দিতে হতো, তাহলে আলুটা পরে দেওয়া হয়, কেননা দুটো তিনটে সিটি পড়ার পর আলু না দিলে, আলুটা একসঙ্গে দিলে গলে যাওয়ার সম্ভাবনা, মানে সম্ভাবনা নয়, গলে যাবেই। আর এখানে যেহেতু মাটনটা আগেই সিদ্ধ করা রয়েছে, তো ওই জন্যে আলুটা এখনই অ্যাড করে দিয়েছে। দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আর এটা থেকে যে তেল যে ছাড়ছে, এবার মাংসটা এখানে অ্যাড করে দেবে। মাংসগুলো এবার অ্যাড করছে, একদম রেয়াজি মাটন, দেখতেই পাচ্ছ চর্বি। আর মাটন ওই কচি পাঠার কনসেপ্টে আমি বিশ্বাস করি না। মাটন যদি একটু রেয়াজি না হয়, মানে গ্রেভি যদি গ্রিজি না হয়, তাহলে আর কিসের মাটন হলো। যদিও মাটন আমি এক পিসের বেশি খাই না, ঝোল আলুটাই আমার বেশি ভালো লাগে। আর এখানে রয়েছে স্টকটা, মানে মাটনটা যেটা সেদ্ধ করার পর যে স্টকটা। মা, এটা কি তুমি এখানে অ্যাড করবে না রেখে দেবে? ও, স্টকটা এখানে অ্যাড করবে। আচ্ছা, মাংসটা কষে নেওয়ার পর যখন জল দেবে, তখন স্টকটা এর মধ্যে অ্যাড করে দেবে। আর জল দেবে না, মানে ব্যাপারটা বেশ একটু গামাখা গামাখা গ্রেভি টাইপ হবে। আচ্ছা, এবার আস্তে আস্তে কষাতে কষাতে স্টকটাকে হালকা হালকা করে অ্যাড করছে। একেবারে দিয়ে দিলে জল হয়ে যাবে, মানে কষতে কষতে যখন একটুখানি লেগে লেগে আসবে, তখন একটু একটু করে স্টক অ্যাড করলে লেগেও যাবে না গলাটা, আর জিনিসটা আরও ভালো হবে। আর এটা দিয়ে যে স্মেলটা আসছে, সেটা আমি ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেটা শুধু আমি এনজয় করছি। দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, মাটনটা এখন একটুখানি চাপা দিয়ে রেখে দেওয়া হবে, কেননা মাংসটা সেদ্ধ হলেও আলুটা সেদ্ধ হবে আর মশলাটা মাংসের ভেতর ঢুকবে। তো এখন চাপা দিয়ে মাটন হয়ে গেছে, এইবার গরম মশলা দিয়ে নামাবো। কিন্তু তুমি জলটা দেখে নাও, তুমি তো আর জল আর পছন্দ করো না। একদম পারফেক্ট, দারুণ। এই গামাখা গামাখা এই গ্রেভি গ্রেভি মাটনই আমার পছন্দ, এক গলা জল পছন্দ নয়। মাটন ইজ রেডি, শুধু ওপর থেকে গরম মশলা ছড়ানো, আর একদম
ডান। এবার তুমি খেয়ে দেখো মনু মিষ্টি কেমন হলো? ঠিকঠাকই হবে, খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। ছোটবেলা থেকে মায়ের হাতেই রান্না খেয়েই মানুষ, আর মা ছাড়া কারোর হাতের রান্না আমার পছন্দ হয় না। তো শি ইজ মাই ডার্লিং অ্যান্ড আই লাভ ইউ। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি, সানডে লাঞ্চ মানে স্পেশাল। আর তোমাদের দেখালাম মায়ের তৈরি, মায়ের হাতে রান্না করা স্পেশাল মাটন, খুব সিম্পল ওয়েতে করে। জানি না মায়েদের মধ্যে রান্নার মধ্যে মায়েদের ভালোবাসাটা মিশে থাকে, তাই মায়ের হাতের রান্না সবসময় খুব স্পেশাল হয়। তো লাঞ্চ খুব সিম্পল, ভাত, পালং শাক ভাজা, মাটন আর আমের পাতলা করে। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে গিয়ে একটু রেস্ট বা মুভি দেখা। কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর তোমরাও জানিও তোমাদের সানডে স্পেশাল লাঞ্চ কী হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক করো আর শেয়ার করো ভিডিওটা। চলো, লাভ ইউ অ্যান্ড টাটা।